আজি আমি আলোচনা করিম অ্যাডভার্ব। অ্যাডভার্ব, হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ qualifies a verb. Qualifies a verb. অর্থাৎ এডভার্ব হৈছে এনে এটা শব্দ যি ভার্বক কোৱালিফাই কৰে। ভার্ব মানে কি? ক্ৰিয়া। ভার্বক কোৱালিফাই কৰে এডভার্ব, অর্থাৎ ভার্বৰ বিষয়ে কয়। ভার্ব মানে ক্ৰিয়া, ক্ৰিয়াৰ বিষয়ে কয়। এডভার্ব হৈছে এটা পার্টস অফ স্পিচ, মানে আমি জানো যে নাউন, প্রনাউন, এডজেক্টিভ, ভার্ব, এডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমি এডভার্বৰ বিষয়ে আজি আলোচনা কৰিছো। এণ্ড এডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ কোৱালিফাইজ এ ভার্ব। উদাহরণস্বরূপে এডভার্বটো আমাৰ অসমীয়াত ক্রিয়া বিশেষণ বুলি কোৱা হয়। আমি এটা উদাহরণ লওঁ। হি ওয়ার্কস, হি ওয়ার্কস। প্রথমতে আমি সেন্টেন্সটো চাব। হি খোজকাঢ়ে। ওয়ার্ক হৈছে এইটো এটা ভার্ব। ওয়ার্কস কি বুলি কৈছো আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কাৰণে। হি ওয়ার্কস কুইকলি, কুইকলি। হি কেনেকৈ খোজকাঢ়ে? খৰকৈ খোজকাঢ়ে। কুইকলি এইটো হৈছে এডভার্ব। ই ভার্বক কোৱালিফাই কৰিছে, ভার্বটোৰ বিষয়ে কৈছে কেনেকৈ খোজকাঢ়ে, খৰকৈ খোজকাঢ়ে। ঠিকে, এণ্ড এডভার্ব হৈছে ৱৰ্ড হুইচ কোৱালিফাইজ এ ভার্ব। এতিয়া আমি টাইপছ অফ এডভার্ব, টাইপছ অফ এডভার্বৰ বিষয়ে আমি পঢ়িম। টাইপছ অফ এডভার্ব, প্ৰথমতে আমি পাইছো টাইপস অফ মেনার, এডভার্বস অফ মেনার, এডভার্বস অফ মেনার। এডভার্বস অফ মেনার আমি যেনেকৈ এইটো উদাহরণত লিখছো, স্লোলি, কুইকলি, ব্রেভলি, এনেকুৱা ধৰণৰ ৱৰ্ডবিলাকক এডভার্বস অফ মেনাৰ বুলি কোৱা হয়। যেনেকৈ আমি হি ৱাক্স কুইকলি, হি ৱাক্স স্লোলি। এটা কথা মন কৰিছা, ইয়াত প্ৰত্যেকটো ৱৰ্ডৰ পিছফালে এ লৈ আছে। এতিয়া এডভার্ববিলাক আমি জেনেৰেলি এডজেক্টিভৰ পিছফাললৈ এ লৈ লগাই আমি এডভার্ববিলাক গঠন কৰিব পাৰোঁ। স্লো, কুইক, ব্ৰেভ এইবিলাক হৈছে এডজেক্টিভ। এইবিলাকৰ পিছফাললৈ আমি এ লৈ লগালে যিবিলাক ৱৰ্ড পাওঁ সেইবিলাক এডভার্ব। আৰু তেনেকুৱা ধৰণৰ এডভার্ববিলাকক এডভার্বক মেনাৰ বুলি কোৱা হয়। নেক্সটতে আহিলে এডভার্বস অফ টাইম, এডভার্বস অফ টাইম। ধৰণ বাচক আছিলে, এইটো সময় বাচক। এতিয়া যিবিলাক এডভার্বে এটা সময়ক নিৰ্দেশ কৰে, যেনে এগো, চিন্স, বিফৰ, অলৰেডি, এনেকুৱা ধৰণৰ এডভার্ববিলাকক এডভার্বস অফ টাইম বুলি কোৱা হয়। আমি এটা উদাহরণ লওঁ আমাৰ পাঠ্যপুথিৰ পৰা। How can, sat, near, each coming tomorrow. খগেন কালিলৈ আহিব, বা আমি এইটো চেঞ্জ কৰিব অন্য এটা হ'ব পাৰোঁ।
long ago. There was a king. বহু বছৰৰ আগতে এজন ৰজা আছিল। এইবিলাক হৈছে আমাৰ আছে। এইটো সময় বুজায় এডভাৰ্বছ অফ টাইম। ঠিক তেনেকৈ থাৰ্ড পইণ্টটো আহিলে আমাৰ এডভাৰ্বছ অফ প্লেচ। এডভাৰ্বছ অফ প্লেচ বা পজিশ্যন। Adverbs of place or position. Thai, ba nirdishta position or bhabe jay jene koi here, they are, near, up, itadi bhabe. Ami eta udahoron loisam. Hog and said, near, downward. Ami amar pathore eta udahoron loisu. ঠিক তেনেকৈ আমি নেক্সট পইণ্টলৈ যাওঁ। এডভাৰ্বছ অফ ডিৰেকশ্যন। এডভাৰ্বছ অফ ডিৰেকশ্যন কোনোবা এটা ডিৰেকশ্যন যি নিৰ্দেশ কৰে, যেনে লেফ্ট ৰাইট, লেফ্ট ৰাইট, towards, backwards, ইত্যাদি বিলাক। আমি এটা উদাহৰণ লওঁ পাঠৰ। হগেনি টাৰ্ণ্ড লেফ্ট। হগেনিয়ে বাওঁহাতে ঘূৰি গৈছে, হয়নে? টাৰ্ণ্ড লেফ্ট। আমি পাঁচ নম্বৰ পইণ্টলৈ যাওঁ। এডভাৰ্বছ অফ ফ্ৰিকুৱেঞ্চি। Adverbs of frequency. Frequency means always, ever, often, etc. I always go to school on foot. He often goes to school by bus. তাৰ পিছত আহিলে এডভাৰ্বছ অফ ডিগ্ৰী। Adverbs of degree. Very, too, much, everywhere. See, each, a, very, good, singer. তাই এগৰাকী ভাল গায়িকা। নেক্সট পইণ্টটোলৈ আহিছোঁ। ইণ্টাৰগেটিভ এডভাৰ্বছ। ইণ্টাৰগেটিভ এডভাৰ্বছ এইবিলাকে প্ৰশ্নাংশ এডভাৰ্বছ প্ৰশ্ন বিচাৰে, যেনেকৈ ৱেন, why, how, ইত্যাদি। আমি এটা উদাহৰণ লওঁ। হাউ ইজ সি নাও। তাই এতিয়া বা তেওঁ এতিয়া কেনে আছে, হাউ ইজ সি নাও। এইধৰণে আমি পালোঁ সাত প্ৰকাৰৰ টাইপছ অফ এডজেক্টিভছ। এতিয়া তোমালোকক মই এটা হোমৱৰ্ক দিম। পাঠটো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে চাই তোমালোকে এডভাৰ্বছখিনি বাছি উলিয়াবা আৰু কাইলৈ আগবেলাৰ ভিতৰতে মোলৈ হোৱাটছএপ গ্ৰুপত পঠাই দিম।